সামনে শবে বরাত আসার আগেই মজাদার একটা হালুয়া তৈরি করে ফেললাম। আর এই হালুয়া রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেলকনটি পেস্ট করে দিন, নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশনটা অন করে দিন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। সামনে শবে বরাত, একদম সহজভাবে হালুয়াটা তৈরি করতে পারবেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। এখানে আমি চারটা গাজর নিয়েছি, গাজরগুলো একটা মেশিনের সাহায্যে ছিলে নিব। গাজরগুলো ছিলা হয়ে গেছে, এখন আমি ছুরির সাহায্যে গোল গোল করে পাতলা করে কেটে নিব। গাজরগুলো সব কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে একটা গামলা করে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। আর দেখেন গাজরগুলোর কালারটা দেখতে আসলে অসাধারণ লাগে। এখন আমি চুলাতে একটা পাতিল বসিয়েছি, পাতিলের ভিতরে পরিষ্কার করে নিয়েছি গাজর স্লাইস করে কাটা, সেগুলো দিয়ে এখানে আমি দিয়েছি হাফ কেজি দুধ। এখানে লিকুইড দুধ দিয়েছি, আপনারা গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তারপরে দুধটা অনেক ঘন বেঁধে সামান্য একটু পানি দিয়ে দিছি। এখন দিয়ে দেবো চারটা এলাচ, দুই টুকরো দারচিনি, সামান্য একটু লবণ দিয়ে গাজরটাকে সেদ্ধ করে নেব। গাজরটা সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে দেখবো, সেদ্ধ হয়ে গেলে আমি গাজরটা তুলে নিব। আমি একটা কাটা চামচ সাহায্যে চেক করে নিচ্ছি, গাজরটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা একটা ছাঁকনির সাহায্যে তুলে নিব, আর দুধটা পরে ব্যবহার করব, তুলে ব্লেন্ড করে নিব। চুলাতে ফ্রাই প্যান বসিয়েছি, এর ভিতরে দিয়ে দিছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে যে ব্লেন্ড করে রাখেছিলাম গাজরটা, সম্পূর্ণ দুধ দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিছি। গাজরটা দিয়ে ভালো মতো ঘির সাথে মিক্সড করে নিব, তারপরে দিয়ে দেব হাফ কাপ চিনি, হাফ কাপ গুঁড়া দুধ। এইগুলো দিয়ে মাঝারি আছে গাজরের হালুয়াটা তৈরি করে নিব। কোনো রকম পানি থাকবে না, সুন্দর একটা কালার চলে আসবে। একটু টাইম লাগবে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। আমি অনেকটা টাইম নিয়ে গাজরের হালুয়াটা তৈরি করে নিছি। হালুয়ার পানিটা শুকিয়ে আসছে, আর কিছু সময় পর এটাকে নামিয়ে নিব ফ্রাই প্যান থেকে। এটা ছেড়ে দিচ্ছে আর কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখন এটাকে আমি পরিবেশন করে নেব একটা প্লেটে। প্লেটের উপর নেওয়ার পরে একটু সুন্দর করে একটু শেপ করে দিচ্ছি, আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই শেপ করে নেবেন। তারপরে দিয়ে দেব কিছু বাদাম কুচি, বাদাম কুচিটা দেওয়ার পরে এটা আমি ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার মতো। আর গাজরটা যত ঠান্ডা হবে তত কিন্তু খেতে টেস্ট হবে, আর ঠান্ডা মিষ্টি জিনিস ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। দুই ঘন্টা পর বের করে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে।
তৈরি হয়ে গেছে গাজরের হালুয়া। এটাকে আমি এখন একটু বরফির মতো কেটে নিচ্ছি, এর থেকেও শক্ত করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমার কাছে একটু নরম ভাল লাগে, সেই জন্য আমি একটু নরম রাখিছি। রুটির সাথেও খেতে ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোন নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেইনমেন্ট থেকে। আল্লাহ হাফেজ।